হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নরম তুল তুলে ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের এই চিতই পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিতই পিঠা বানাবার জন্য আমি এখানে 5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে আতপ চাল এবং সেদ্ধ চাল আছে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 7 মতো লবণ। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেবার কারণে পিঠেটা খুবই নরম হবে এবং ফুলবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কুসুম গরম পানি। আবার এর ভিতরে ঠান্ডা পানি দিতে যাবেন না, প্রথমে আমি বেকিং পাউডার এবং চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কুসুম গরম পানি। একেবারে গরম পানি দিতে যাবেন না, আস্তে আস্তে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। প্রথমে কিন্তু সব পানি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে যদি তৈরি করে নেন তাহলে পিঠে কিন্তু অবশ্যই ফুলবে। এভাবে আস্তে আস্তে করে আমি একটু সময় করে ব্যাটারটা তৈরি করে নিব। অনেকে আছে পিঠে বানায় কিন্তু পিঠে ফুলে না। আমি যে রেসিপিটা শেয়ার করলাম এভাবে যদি আপনারা পিঠে তৈরি করেন তাহলে পিঠে অবশ্যই ফুলবে, কোনো রকমের কিন্তু পিঠে নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। ঘনত্বটা কীভাবে রাখতে হবে তা আমি একটু দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখন আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটা স্থানে রেখে দিব। এর চেয়ে বেশি পাতলা করার আর দরকার নেই। এখন পিঠে ভাজাবার জন্য এখানে আমি চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কারণ গ্যাসের চুলায় পিঠে ভাজতে গেলে কিন্তু এক পাশে তাপ লাগে আর এক পাশে তাপ লাগে না, তাই আমি এভাবে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একটি পিঠে ভাজার সাজ। আপনাদের কাছে যে ধরনের সাজ থাকে ওই সাজ দিয়েও কিন্তু আপনারা ফুলকো চিতই পিঠে বানাতে পারবেন। এখন আমি একটি টিস্যুর ভিতরে এখানে সরিষার তেল দিয়েছি। এখন আমি ভালো করে একটু মুছে নিব। এভাবে মুছে নেবার কারণে পিঠেগুলো খুব সহজে উঠে যাবে, আর প্রতি ব্যাস পিঠা বানাবার পরপর কিন্তু এই সাজ মুছে নিতে হবে, তাহলে পিঠা খুব সহজে উঠে যাবে। আর চুলার আঁচ কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আমি এখানে একটি স্টিলের ঢাকনা দিয়েছি, আপনাদের কাছে যে ঢাকনা থাকে ওই ঢাকনা দিয়ে কিন্তু ডেকে দিতে পারেন। ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুবই কিন্তু সুন্দর হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে, আর কতটা ছিদ্র বিশিষ্ট হয়েছে। এই পিঠাগুলো যদি ভিজিয়ে খান তাহলে কিন্তু আপনারা দুধের ভিতর ভিজিয়ে খেতে পারেন এবং পিঠাগুলো খুবই কিন্তু সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এভাবে পিঠা বানালে সবার পিঠাই কিন্তু ফুলবে এবং সুন্দর হবে। আপনারা আপনাদের সুবিধা মতো করে যে কোনো জিনিস দিয়ে পিঠাগুলো কিন্তু উঠিয়ে নিতে পারেন। আমি একটি চাকুর সাহায্যে এভাবে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবারও এই পিঠার সাজ ভালো করে তেল দিয়ে আমি মুছে নিব। প্রতি ব্যাস পিঠা বানাবার পর এভাবে মুছে নিতে হবে। আরেক ব্যাস পিঠা আমি ভেজে দেখাবো। ব্যাটার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ফিরে আসবো প্রায় 2 মিনিট পরে, আর 2 মিনিটের ভিতর কিন্তু পিঠেগুলো হয়ে যাবে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠার অন্য সাইডও কিন্তু খুব সুন্দর হয়েছে।
এভাবে করে আমি সবগুলো পিঠা উঠিয়ে তারপর পরিবেশন করে নিব। আশা করছি আজকের এই ফুলকো চিতই পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।